গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি জানি, তো আজ যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। সবাই মিলে ঘুরতে মানে কিন্তু ফ্যামিলির সাথে না, আমরা সব বান্ধবীরা মিলে পোল্যান্ডের একটা ভিলেজে ঘুরতে যাচ্ছি। ক্র্যাকোর থেকে 3 ঘন্টা দূরে এই ভিলেজটা। তো এখন আমাকে দেব ছাড়তে যাচ্ছে স্টেশনে। স্টেশনে আমি বাকি বান্ধবীদের সাথে দেখা করে ওখান থেকে আমরা ট্রেন জার্নি করে সেই জায়গাটায় যাব। চলুন। বছরের মধ্যে আমরা 2-3 বার এরকম একটা আউটিং রাখার চেষ্টা করি, যেখানে ওই এক রাত গিয়ে আমরা একটু বাইরে থাকি, সেখানে গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া প্রচুর হয়, আর তারপরে পরের দিন ফিরে আসি, দৈনন্দিন রুটিন থেকে একটু পালিয়ে যাওয়া। আপনারাও কি করেন এরকম? চলুন, পার্কিংয়ে পৌঁছে গেছি, এবার দেব এখান থেকে ফিরে চলে যাবে বাড়িতে। আর এই যে আমি স্টেশনে চলে এসেছি, এখানে আমার সব বান্ধবীরা। দেখা হওয়ার সাথে সাথেই সব জমে থাকা গল্পগুলো শুরু হয়ে গেছে, আর এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আজকাল ক্র্যাকোতে বেশ গরম পড়েছে, তাই এই যে ট্রেনের মধ্যেও গরম লাগছে, আর রোদটাও বেশ স্ট্রং ছিল। তো যাই হোক, এখন আমরা একটু ছোটখাটো স্ন্যাক্স বার করেছি। ট্রেন জার্নিতে স্ন্যাক্স হবে না তা কি আর হয়, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ট্রেনে জার্নি মানেই একটার পর একটা খাওয়া, যেন ছোটবেলাতেই ফিরে গেছি। পুরো 2 পটলি জুড়ে খাওয়ার নিয়ে আসা হয়েছে স্ন্যাক্স, আর সেগুলো আমরা একটার পর একটা খেয়ে যাচ্ছি। Take a step into the river, get down on your knees. Come to the mountain while taking in the view. You will find the life is greater than you knew. When you go through the storm, I will hold you, keep you warm. And you're shattered at the point of no return. You pick up the pieces and you let the bridges burn. So come to the water, you're sailing with the water. চলুন, এবার অলমোস্ট পৌঁছে গেছি, এবার সব নামার প্রস্তুতি নিচ্ছে। কি সুন্দর না জায়গাটা, অপূর্ব সুন্দর জায়গাটা, আর পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে ওরকমভাবে। কেউ আর নিজের সিটে নেই, সবাই এসে খালি ফটো তুলছে, আর সত্যি ফটো তোলার মতনই জায়গা। এখন আমরা স্টেশনে নেমে সব ঠিক করছি যে কোন দিকে হাঁটা দিতে হবে। তো সেইগুলো করার আগে ভাবলাম স্টেশনটা ছাড়ার আগে একটুখানি ফটো তুলে নিই। ফটো আর ফটো, এগুলো কি আর বাদ দেওয়া যায় একটা ঘুরতে আসার সময়, তাও আবার এত সুন্দর জায়গা। ফটো বাদ দেওয়া যায় না। চলুন এবার হাঁটা দিই।
হাঁটতে হাঁটতে দেখছি নেবারহুডটা এত সুন্দর আর এত শান্ত না চারিদিকটা, শুধু আমরাই কথা বলছি তারই যা একটু আওয়াজ, কিন্তু চারিদিকটা খুব শান্ত। এই যে চলে এসেছি আমরা, আগামী 24 ঘন্টার জন্য এই বাড়িটাই আমাদের অ্যাড্রেস। দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই, এটা আমি ব্যালকনি থেকে দেখছি ওপর থেকে, আর এখানে সুন্দর একটা বারবিকিউ হাট বানানো, বাগানটা কি অপূর্ব করে সাজানো না। বাইরেটা তো দেখলেনই, এবার চলুন ভেতরে একটা ট্যুর দিয়ে দিই। এটা হলো ছোট্ট একটা কিচেন, কিন্তু কিচেনের মধ্যে কিন্তু সব কিছুই দিয়েছে, মাইক্রোওয়েভ, ওভেন, তারপরে ছোট দুটো ইন্ডাকশনের বার্নার, এদিকে অনেক বাসনপত্র দিয়েছে, চামচ, কাটা, অনেক কিছু, আর এদিকে ছোট্ট একটা বেসিনও আছে বাসনপত্র একটু মেজে নেওয়ার জন্য। ডিশওয়াশার ছিল না, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। এখানে একটা বেডরুম যার মধ্যে 3টে বেড আছে, আর লিভিং রুম তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর এদিকে আরেকটা বেডরুম যার মধ্যে আরও 3টে বেড আছে। টোটাল আমরা 8 জন ছিলাম, তো সোফা বেডটার মধ্যেও 2 জন শুতে পারবে। আর এদিকে ওয়ার্ড্রোব দিয়েছে, ওদিকে একটা ড্রেসিং টেবিল ছিল, আর সবচেয়ে প্রিয় জায়গা আমার এটা হয়ে গেছে, যেটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন। আর এখানে আমরা ছোট দুটো কেক কেটে নিচ্ছি, মার্চ থেকে জুন অবধি যাদের যাদের বার্থডে ছিল তাদের বার্থডে উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 6 জন প্রায়, 8 জনের মধ্যে 6 জনের বার্থডে ছিল মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4টে মাসে। মানে আচ্ছা 4টে চা আর 3টে কফি। আবার আসবো, গুড গুড, ম্যাগির গন্ধ তো খুঁজে পেয়ে গেল। আমাদের মধ্যে একজন আবার ম্যাগিও নিয়ে এসেছিল, পুরো ম্যাগির ফ্যামিলি প্যাকেট। আর ম্যাগিটাকে বানানো হয়েছে দেখুন পেঁয়াজ দিয়ে, দারুণ লাগছে খেতে। আর ওদিকে পাহাড় দেখতে দেখতে ব্যালকনিতে দাঁড়িয়ে ম্যাগি খাওয়া, এটার আনন্দই আলাদা। ঘুরতে আসা মানেই আড্ডা, আনন্দ, আর হ্যাঁ সবচেয়ে বড় জিনিসটা হলো খাওয়া দাওয়া। তো আমরা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর এখানেও ছোট একটা দোকান ছিল যেখান থেকে ছোটখাটো কিছু কিনে নিয়েছিলাম, যেমন এই শসা, টমেটো, এই স্যালাডের জিনিসগুলো, এগুলো নিয়ে এসেছিলাম, আর কিছু ড্রাই স্ন্যাক্সও এনেছিলাম, আর কিছু কোল্ড ড্রিঙ্কস এগুলো, আর জলের বোতল, ব্যাস। আর এখন নিচে আমরা ওই হাটটাতে চলে এসেছি, কিছুক্ষণ বসে আড্ডা মারলাম, ছোটখাটো কিছু রিলসও বানানো হয়েছে। ওপরের আকাশটা দেখছেন, একদম নীল পরিষ্কার আকাশ। নিচে ঘাসের ওপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর এমনিতে খালি পায়ে ঘাসের ওপর হাঁটতেও তো দারুণ লাগে। কাছ থেকে একটু বাগানটা দেখিয়ে দিই আপনাদেরকে, কি সুন্দর করেছে না। বাড়িতে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে আমরা একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম, আশেপাশে নেবারহুডটাকে একটু এক্সপ্লোর করছিলাম। চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাড়ি ফিরে আড্ডাতে বসার আগে চট করে একটু বানিয়ে নেওয়া হলো তাওয়া পনির, ম্যাগি, আর হ্যাঁ আমাদের ভীত বাঙালিদের জন্য একটু মাখন ভাত আর আলু সেদ্ধও কিন্তু ছিল।
while taking in the view. You will find the life is greater than you knew. When you go through the storm, I will hold you, keep you warm. When you stay in the night, I will shelter, I will find. দূরে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাজি ফাটাচ্ছে, জানি না কিসের সেলিব্রেশন, বাট বেশ লাগছে দেখতে এখান থেকে। চলে এসেছি পরের দিন সকালে। কাল রাতে গল্প করতে করতে শুতে অনেক দেরি হয়ে গেছিল, তো এখন ঝটপট সকালে উঠে অল্প কিছু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ছি। ব্যাস, এবার টুকটুক করে হেঁটে ট্রেন ধরা আর বাড়ির দিকে রওনা দেওয়া। একটা দিন কিভাবে কেটে গেল আনন্দ ফুর্তিতে বুঝতেই পারলাম না। আর এই দেখুন, চেনা চেনা লাগছে নাকি? আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। Take a step into the river and get down on your knees.